মনে পড়ছে সেই ছেলেটিকে? দাদার কিন্তু সিনেমায় তাপস পাল, তাপস পালের সেই অনবদ্য অভিনয়, সেই অসাধারণ সিনেমা প্রযোজনার প্রায় 3 যুগ পর রাম সিনে আর্টস ফের বানাতে চলেছেন একটা বাংলা ছবি, নাম প্রাইম টাইম। সময়টা এখনকার, ক্রাইম রিপোর্টার সায়ন্তন তার চ্যানেলের জনপ্রিয়তা বাড়াতে জীবনের ঝুঁকি নিয়ে অপরাধের অন্ধকার দুনিয়ায় জড়িয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই থ্রিলারটিতে আছে অনেক অ্যাডভেঞ্চার। কলকাতার রিনাউন্ড লয়ার ইপ্সিতা শীল পরিচালনার জগতে ডেবিউ করছেন এই প্রাইম টাইমের হাত ধরে। সিনেমাতে সায়ন্তন চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, চন্দনা রূপে পাওলি দাম আর নেগেটিভ রোলে রানা মিত্রকে দেখা যাবে। অন্যান্য চরিত্রে আছেন অরিজিৎ দত্ত, ডিম্পল পাল ও আরো অনেকে। কিছুদিন আগেই কলকাতায় হয়ে গেল প্রাইম টাইমের শুটিং, সেখানে হাজির অরেঞ্জ টিভির ক্যামেরার চোখে কেমন লাগলো শুটিং দেখে নেওয়া যাক। লিড ক্যারেক্টার সায়ন্তন ওরফে ইন্দ্রনীল শেয়ার করলেন ইপ্সিতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। রানা মিত্র জানালেন তার চরিত্রটা সিনেমায় কতটা নেগেটিভ। রূপক সাহার উপন্যাস ঘাতকের গল্প নিয়ে তৈরি এই ফিল্মে উপন্যাসে কতটা রিফ্লেকশন আছে, ফিল্মটির ইউএসপি বা কি জানালেন খোদ ইন্দ্রনীল। সিনেমাতে আছে আরো চমক, সুরজিৎ চট্টোপাধ্যায়ের মিউজিক আর শ্রীজাত লেখা কবিতা। প্রাইম টাইম দর্শকদের কতটা মন কাড়বে সেটা কামিং টাইমই বলবে।